নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায়। এপ্রিল 2024 কেমন যাবে মেষ রাশির? কি সম্ভাবনা উঠে আসতে চলেছে মেষ রাশির? আপনার ভাগ্য, আপনার সন্তান, আপনার বিবাহ, আপনার কর্ম, বিজনেস, বিদেশ, স্বাস্থ্য কেমন যেতে চলেছে বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি। অর্থাৎ এপ্রিল মাসে কি রেজাল্ট পেতে চলেছেন, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, ডিটেলস আমি আলোচনা করতে চলেছি। তার আগে আমি একটি কথা বলি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে আবারও আগাম আপনাদেরকে অ্যালার্ট করি, কারণ 2025 থেকে কিন্তু মেষ রাশির শনি সাড়ে সাতির শুরু হয়ে যাচ্ছে মার্চ মাস থেকে। বর্তমানে 2024 মার্চ চলছে, 2025 অর্থাৎ এক বছর পর থেকে কিন্তু শনি সাড়ে সাতি কিন্তু শুরু হচ্ছে। কিন্তু শনি সাড়ে সাতি শুরু হওয়ার ছ মাস আগে থেকেই আপনি কিন্তু কিছু কিছু রেজাল্ট কিন্তু পেতে লাগবেন। অর্থাৎ তার জন্য মেষ রাশির ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনারা আগে থেকে অ্যালার্ট হন, নিজস্ব জন্মকুণ্ডলী আগে বিচার করুন এবং আপনার শনি স্থিতি কেমন রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন শনি সাড়ে সাতি শুরু হওয়ার আগে। তো মেন বিষয়ে আসা যাক, এপ্রিল মাস মেষ রাশির কেমন যাবে। স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের খুব একটা সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তবে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা আপনাদের এ মাসে, বেশ কিছু ক্ষেত্রে রাগ জেদ বৃদ্ধি পাওয়া, যে কোনো বিষয়ে চট করে রেগে যাওয়া, রাগ জেদ বৃদ্ধি পাওয়া এবং ছোটোখাটো চোট আঘাত লাগা, যারা গাড়ি বাইক চালাচ্ছেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন। আপনি মেষ রাশির মানুষ, মেষ রাশির এ মাসে আপনার প্রথম কথা আমি বলি, যারা সন্তানের জন্য প্ল্যানিং করছিলেন, আমি বলবো এ মাসটা আপনাদের জন্য কিন্তু খুব ভাইটাল মাস হতে চলেছে। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, এ মাসটা বিশেষ করে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে ভাইটাল মাস হতে চলেছে। যারা সন্তান প্রাপ্তির প্রচেষ্টা করছেন, এ মাসটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এ মাসে আপনাদের সন্তান প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবার আসি আপনাদের প্রেম। দেখুন, পঞ্চমপতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে, কিন্তু রাশিতে পঞ্চমপতি কিন্তু চলে আসছে। আমি একটা কথা বলবো, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের মোটের উপর দিয়ে কিন্তু শুভ ফল দিবে, কারণ পঞ্চমপতি রাশিতে, আবার আপনার রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করে আপনার পঞ্চম ভাবকে কিন্তু দেখছে। যাদের প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাচ্ছিল, কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মধ্যে আর্গুমেন্টে জড়িয়ে পড়ছিলেন, সেই জায়গাটা কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনাদের নতুন সুযোগ কিন্তু আসবে। পুরাতন প্রেম কাম ব্যাক, নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবার আসি আপনাদের শিক্ষা, অর্থাৎ আপনাদের শিক্ষা কেমন হবে। আমি আবারও বলব, আপনাদের 14 এপ্রিল পর্যন্ত শিক্ষার জায়গাটা কিছুটা হলেও সমস্যা রয়েছে। 14 এপ্রিলের থেকে আপনাদের পর থেকে আপনাদের শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব ভালো। যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন বা আপনার কোনো এক্সাম রয়েছে, গভর্নমেন্ট পরীক্ষা রয়েছে, যদি আপনার 14 এপ্রিলের পর থেকে যদি হয়, শিক্ষার জায়গাটা কিন্তু ভালো। বা কোনো অ্যাডমিশন যদি নিতে হয়, 14 এপ্রিলের পর আপনারা নেন। গুরুত্বপূর্ণ যদি কোনো অ্যাডমিশন থাকে বা আপনি কোনো চেঞ্জ করতে চাইছেন পড়াশোনার ক্ষেত্রে, 14 এপ্রিলের পর করুন, কারণ আপনার পঞ্চমপতি দ্বাদশে রাহু যুক্ত হয়ে থাকছে 13 এপ্রিল পর্যন্ত। কিছুটা মন ডাইভার্সন, কিছু কিছু ক্ষেত্রে 13 এপ্রিল পর্যন্ত আপনাদের পড়াশোনাতে মনোনিবেশ না আসা, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার সম্ভাবনা, রাগ জেদ বৃদ্ধি পাওয়া, কিন্তু 14 এপ্রিল থেকে আপনাদের শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের বৈবাহিক জীবন। বৈবাহিক জীবন কিন্তু আপনাদের বেশ সুখময় কিন্তু এ মাসে দেখা যাচ্ছে।
এবং যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কোনো ভালো সম্পর্ক আসা সম্বন্ধ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে মেষ রাশির। কোনো জায়গা থেকে ভালো সম্বন্ধ চলে আসা, বিয়ে হয়ে যাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। বৈবাহিক জীবনটা আপনাদের কিন্তু যথেষ্ট ভালো কিন্তু হতে চলেছে, অর্থাৎ যারা বৈবাহিক জীবন নিয়ে একটু সমস্যা চলছিল সেই সমস্যা আপনাদের কাটবে এবং বৈবাহিক জীবন আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং এর পাশাপাশি আপনাদের বিজনেস কেমন যাবে, দেখুন আপনাদের সপ্তম পতি আপনাদের রাশিতে অবস্থান করবে 24 এপ্রিল থেকে, এবং বৃহস্পতি অলরেডি আপনাদের রাশিতে অবস্থান করে সরাসরি সপ্তম ভাবকে দেখছে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন বিজনেসের ক্ষেত্রে খুব ভালো, আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন, সেখানে আপনারা যথেষ্ট মুনাফা আপনারা পাবেন। আপনাদের এ মাসে আপনি মেষ রাশি মানুষ, আপনাদের বিজনেস থেকে বড় ধরনের লাভ আপনাদের দেখা যাচ্ছে এবং পাশাপাশি ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। এই মাসটা আপনাদের বেশ কিছু ক্ষেত্রে কর্মব্যস্ততার মধ্যে আপনারা থাকবেন, কোনো কোনো কাজের মধ্যে আপনারা থাকবেন, আপনাদের লাইফ পার্টনারের ভাগ্যে আপনার ভাগ্য কিন্তু চমকাবে, লাইফ পার্টনারের ভাগ্যে ভাগ্য চমকাবে এবং খুব কর্মব্যস্ততার মধ্যে এই মাসটা কিন্তু আপনাদের কাটবে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা এবং পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের সম্ভাবনা, এবং গভর্নমেন্ট থেকে আপনারা কিন্তু সুযোগগুলো কিন্তু পাবেন। যারা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা সুযোগ পাবেন। এবং আপনারা রাজনীতির ক্ষেত্রে যারা রয়েছেন, রাজনীতির ক্ষেত্রে যেহেতু রবি আপনাদের রাশিতে পাস করবে তুঙ্গ গৃহ, রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের বড় ধরনের পরিবর্তনের আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় কাজে আপনারা নিযুক্ত এই মাসে হতেই পারেন। এবং যারা বিদেশ যেতে চাইছেন, অনেকে ফরেন যেতে চাইছেন, বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন, বিদেশ যাওয়ার প্রবল যোগ কিন্তু এ মাসে আপনাদের দেখতে পাচ্ছি। বিশেষ করে 7 এপ্রিলের পর থেকে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। কর্মের জায়গাটা যদি বলি, দেখুন কর্মাধিপতি একাদশভাবে অবস্থান করছে, আপনাদের ইনকাম লাভ প্রফিট আপনাদের বাড়বে এবং কর্মক্ষেত্র আপনাদের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। যারা কর্ম প্রাপ্তির জন্য চেষ্টা করছে, গভর্নমেন্ট চাকরি বা MNC কোম্পানিতে চাকরি, বা যারা চাকরি ক্ষেত্রে পরিবর্তন চাইছেন, চাকরি প্রাপ্তি এবং ডেজিগনেশন চেঞ্জ বা সিট চেঞ্জের জন্য যারা প্রচেষ্টা করছিলেন, আপনি মেষ রাশির মানুষ, এই সম্ভাবনাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন যে কোনো কাজে, কি ভাগ্য যদি আমাদের সাথ থাকে কিনা, আমরা অল্প মেহনতি যদি করি আমরা কিন্তু সম্পূর্ণরূপে সেই জায়গাটাতে কিন্তু সাকসেস আমরা কিন্তু পাবো। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এবং এর পাশাপাশি যারা ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, আর্ট কালচারের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখান থেকেও কিন্তু আপনারা যথেষ্ট লাভ পাবেন। এবং এর পাশাপাশি আপনাদের আর্থিক স্থিতির জায়গা, কোনো জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ শেয়ার বাজার, লটারি, অনলাইন ট্রেডিং, যে কোনো দিক থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির। এবং আপনাদের বিশেষ করে ভ্রমণ যোগ এ মাসে প্রবল দেখা যাচ্ছে। আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন, এ মাসটা বিশেষভাবে লাভ পাবেন। এবং পাশাপাশি সূর্য দেবতাকে আপনারা জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমঃ মন্ত্রটি আপনারা পাঠ করুন, বিশেষভাবে আপনাদের যে কোনো বাধা বিপত্তি থেকে মুক্তি কিন্তু পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।